হ্যালো বন্ধুরা আমি আমার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানেল অটোমেনিয়াক আসলে জবের থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমাদের সাথে একটু আড্ডা মারতে না পারলেই গর্ব করতে না পারলে ঠিক ভালো লাগে না তাই অফিস থেকে এসেও একটা ভিডিও না করলে ঠিক মনে শান্তি পাই না তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আসলে আমার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে হলো যে আমরা যারা বাইক রাইডিংয়ে রাইডিং করি আমরা খুব আননোন প্লেসে যা প্লেসেসে যাই যেগুলো আমরা আগে কখনও যাইনি আগে কখনো এক্সপ্লোর করিনি ফলে রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করতে করতে যাওয়া খুব একটা সমস্যা হয় সেই জন্য আমরা কী করি আমরা গুগল ম্যাপ ব্যবহার করি মূলত আমরা ফোনেই কেউ কেউ জিপিএস ব্যবহার করে জিপিএস ডিভাইস কিন্তু আমরা সাধারণ যারা রাইডার আমরা যারা বাজেট রাইডিং করি তারা কিন্তু মেনলি আমরা আমরা আমাদের ফোনেই আমরা গুগল ম্যাপের মাধ্যমেই আমরা কিন্তু আমরা আমাদের লোকেশানে সেই ডাইরেকশান অনুযায়ী আমরা লোকেশানে পৌঁছাই সেই মোবাইলটাকে আমাদের গাড়িতে মাউন্ট করার জন্য আমাদের কিন্তু একটা ভালো মোবাইল হোল্ডার দরকার আমরা দেখি যে আমাদের মোবাইল অ্যাক্সেসারিসের দোকানে বিভিন্ন সাধারণ দোকানেও ইলেকট্রনিক্স দোকানেও প্রচুর মোবাইল হোল্ডার পাওয়া যায় যেগুলো বাইকে মাউন্ট করা সম্ভব আমরা জানি যে বোবোর ভালো মোবাইল হোল্ডার আছে গ্র্যান্ড পিস্টপের মোবাইল হোল্ডার আছে যেগুলো যে ভালো ভালো রিনাউন ব্র্যান্ড এছাড়া প্রচুর অনামি ব্র্যান্ডেরও মোবাইল হোল্ডার পাওয়া যায় চাইনিজ প্রোডাক্টও পাওয়া যায় এক ধরনের পাওয়া যায় যেটা হচ্ছে তোমার উইথ চার্জার আছে ধরো যেসব গাড়িতে চার্জিং পোর্ট নেই সেগুলো তোমার উইথ চার্জার মোবাইল মোবাইল হোল্ডারগুলো বেশি ইউজফুল আর যেগুলো গাড়ির থেকে কোম্পানি অলরেডি ডিফল্ট চার্জিং পোর্ট দিচ্ছে সেখানে উইদাউট চার্জার মোবাইল হোল্ডারগুলো তোমরা ব্যবহার করতে পারো আমি তোমাদের দু চারটে দুটো মোবাইল হোল্ডার যেগুলো খুব বেশি কমনলি ইউজ হয় দেখো এইটা তো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ কি না এটা হচ্ছে হেক্সাগোনাল মোবাইল হোল্ডার এটা খুব কমনলি অনেক অনেক দিন আগের থেকে এই ধরনের মোবাইল হোল্ডার আমরা ব্যবহার করছি খুব বাজেট রেটে চিপ রেটে এটা পাওয়া যায় আর একটা মোবাইল হোল্ডার এটা এটা এই ধরনের বোবর এটা বোবর দেখাচ্ছি এই ধরনের এই সেম টাইপের মোবাইল হোল্ডার আরও কম প্রাইসেও কিনতে পাওয়া যায় এটাকে বলা হয় হচ্ছে জ গ্রিপ জ গ্রিপ মোবাইল হোল্ডার কিন্তু আমি আমার এক সময় এই মোবাইল হোল্ডারটা ছিল কিন্তু আমি এখন এটা ইউজ করি না কারণ আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্সে দেখেছি যে মোবাইল হোল্ডার কিন্তু দুটো জিনিসের কিন্তু খুব দরকার একটা মোবাইল হোল্ডার খুব স্টাডি হবে যেটা বাইকের চালানো সব খুব জার্কিং হওয়া যাতে মোবাইলটা খুলে পড়ে না যায় সেটা একটা নজর রাখতে হবে দ্বিতীয়ত হবে হচ্ছে মোবাইল হোল্ডারটা হচ্ছে তোমার কিন্তু ওই ডাস্টপ্রুফ ওয়াটারপ্রুফ হওয়া দরকার যেটা কিন্তু এই ধরনের মোবাইল হোল্ডারগুলো কিন্তু সম্ভব নয় আমরা কিন্তু অনেকে এই ধরনের মোবাইল হোল্ডার নিয়ে কাছাকাছি অনেক রাইডিং করি কিন্তু দূরের আমার যাওয়ার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বিশেষ করে হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের মোবাইল হোল্ডার লাগানো থাকলে তুমি আর তোমার ফোনকে চিনতে পারবে না মানে তুমি যখন তোর ডেস্টিনেশনে পৌঁছাবে মনে হবে একটা তোমার ফোনটা ধুলোর চাদরে ঢেকে গেছে এমনকি মাঝে মাঝে ফোনটাকে তোমাকে ওয়াইপ করতে হবে স্ক্রিনটাকে যাতে তুমি জিপিএসটা পরিষ্কারভাবে দেখতে পারো এটা একটা সমস্যা আর যদি তুমি কখনও বর্ষাকালে বা অ্যাক্সিডেন্টাল যদি বৃষ্টি হয়ে যায় তোমার রাইডের সময় তাহলে কিন্তু তুমি আর এই ধরনের মোবাইল হোল্ডার ব্যবহার কর করতে পারবে না কারণ হচ্ছে এটা কিন্তু এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ নয় এগুলো তুমি মোবাইলটা কিন্তু ওপেন অবস্থায় থাকে যদি মোবাইলের পোর্ট থেকে জল টল ঢুকে যায় তাহলে তো তোমার মোবাইল একদম গেল তাহলে যাই হোক আমি এই এই ধরনের মোবাইল হোল্ডার আগে কিনে আমি পসতেছি সেই জন্য আমি একটা নতুন মোবাইল হোল্ডার আমি এখন ব্যবহার করি এটা তোমাদের আজকে আমি দেখাবো সেটা হচ্ছে এই এই মোবাইল হোল্ডারটা এই ধরনের মোবাইল হোল্ডার এখন সব রিনাউন কম ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ এবং এটা হচ্ছে এটা হচ্ছে এমন হচ্ছে উপরে যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে টাচ আর টাচ ইউজেবল মানে তুমি টাচ সেন্সিটিভ টাচটাকে ব্যবহার করতে পারবে টাচ ফোনগুলোকে তুমি ব্যবহার করতে পারবে এটা এল 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 জিপি কোম্পানির চাইনিজ চাইনিজ কোম্পানি এবং আইপি সিক্সটি সিক্স ওয়াটারপ্রুফ রেটিং আছে এটার আর অ্যালয় অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর একটা মাউন্ট আছে মাউন্টটা হচ্ছে তোমার মোবাইলের হ্যান্ডেলে মোবাইল বলছি মোটরসাইকেলের হ্যান্ডেলে মাউন্টটাকে ওরা পার্মানেন্টলি লাগানো থাকবে আর এটাকে খুব ইজি টু ইউজ কারণ হচ্ছে এটাকে খুব ইনস্টল করা সুবিধা এটাকে ডিটাচ করা অ্যাটাচ এবং ডিটাচ করা খুব ইজি এটা নিয়ে আমি অলরেডি একটা বড়ো রাইড করেছি ফলে এক্সপিরিয়েন্সটা আমার ভালো এখানে এমআরপি লেখা আছে এটার ছত্রিশশো নিরানব্বই টাকা যদিও এটা আমি ষোলোশো টাকায় আমি ওয়েলিংটন থেকে কিনেছি পারচেস করেছি আমি তোমাদের দেখাচ্ছি মোবাইল হোল্ডারটা এর যে মাউন্টটা তোমার মোবাই মোটরসাইকেলের হ্যান্ডেলে লাগানো থাকবে সেটা আমি স্ক্রিনে তোমাদের ছবি দিয়ে শো করে দেব এই হচ্ছে তোমার মোবাইল হোল্ডারটা আর এই ধরনের মোবাইল হোল্ডার ব্যবহার করতে গেলে তোমাকে কিন্তু একটা এই ধরনের একটা চার্জিং কেবিলও তোমাকে রাখতে হবে এটা যে যার টাইপ অনুযায়ী রাখবে আমার যেমন মোবাইলের সি টাইপ পোর্টটা সি টাইপ তাই আমি সি টাইপ চার্জিং কেবিল এবং এই ধরনের একটু ব্রেইডেড একটু হার্ড কেবিল ব্যবহার করলে কী হবে যেহেতু এটা রাফ ইউজ হবে ওয়ে বিভিন্ন ওয়েদারে তুমি ব্যবহার করবে তাহলে কিন্তু এই কেবিলটা কিন্তু খুব ইউজফুল হবে একটু ভালো কোয়ালিটির কেবিল ব্যবহার করবে আর চলে আসে আমাদের মোবাইল হোল্ডারটায় দেখো মোবাইল হোল্ডারটা রকম এইখানে একটা দেখা যাচ্ছে এখানে একটা তোমার মেটাল মাউন্ট আছে যেটা মাথাটা গোল সেটা এখান থেকে পুশ করে এটাকে দিয়ে অ্যাটাচ করে দিলেই এটাকে অ্যাটাচ করে দিলেই তোমার কিন্তু গাড়ির সাথে টাইট করে দিলেই কিন্তু গাড়ির সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে এবার মোবাইল হোল্ডারটা তোমার এই জায়গার থেকে তোমার চার্জিংয়ের জায়গা আছে এখান থেকে তুমি তোমার এই চার্জিং পোর্টটা দিয়ে চার্জটা অ্যাটাচ করতে পারবে চার্জটা লাগাতে পারবে আর এখানে ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে ক্লিপ আছে তিনটে ক্লিপ দিয়ে এটাকে সিকিওর করা থাকে আমি তোমাদের একটা মোবাইল একটা ঢুকিয়ে দেখাচ্ছি তুমি যে কোনো সাইজের যে কোনো সাইজের তুমি বড় হোক ছোট হোক যে কোনো সাইজের মোবাইল তুমি এখানে ফেট করতে পারবে আর এখানে একটা একটা পুশ স্প্রিং টাইপের একটা একটা বেস আছে যেটা দিয়ে তোমার মোবাইলটা শক্তভাবে আটকে থাকবে তাহলে এখানে মোবাইলটা রেখে আমি এভাবে এইভাবে এটাকে আটকে দিতে পারবো ব্যাস আমার মোবাইল পুরো সিকিওর হয়ে গেল এবার দেখো আমি এখান থেকে পুরো আমার স্ক্রিনের টাচ টাচ স্ক্রিন ব্যবহার করতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ব্যাক কি দিয়ে আমি আবার চলে যেতে পারছি তাহলে তুমি যে কোনো জিনিসই তুমি এখান থেকে ব্যবহার করতে পারবে আমি গুগল ম্যাপে চলে গেলাম দেখো গুগল ম্যাপ আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি তাহলে এটা খুব একটা ইউজফুল এবং এটা কমপ্লিট এর তো আমি জল ঢেলেও দেখেছি এটা এটা কোনো রকম জল ঢোকার কোনো চান্স নেই এমনকি যখন তুমি চার্জ করছো না এটাকে তুমি আটকে দিলে এখানটাও কিন্তু জায়গাটা প্রুফ হয়ে গেল। ব্যাস তুমি যখন কোথাও রাইডে গিয়ে কোনো জায়গায় একটু রেস্ট নিচ্ছো বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলো জাস্ট ওই মেটাল মাউন্টের এখান থেকে এটাকে তুমি খুলে নাও খুলে নিয়ে এখান থেকে খুলে নিয়ে এটাকে খুলে নিয়ে তোমার ব্যাগে ভরে নিয়ে তুমি তোমার কাজকর্ম মেটালে কিছুটা রেস্ট নিলে তারপরে আবার এটা আবার মাউন্ট করলে মাউন্ট করে বেরিয়ে গেলে তাহলে এইটা তোমার সুবিধার এ আরেকটা সুবিধা আছে দেখো পিছন দিকে ক্যামেরার জায়গাটা কিন্তু এখানে কিন্তু ওপেন করা আছে তাহলে তুমি যদি এখান থেকে কোনো ছবি টবিও তুলতে চাও তোমার এটা মাউন্টেড অবস্থায় দেখো কিন্তু ইজিলি কিন্তু তুমি তোমার ক্যামেরা ইউজ করতে পারছো তাহলে বন্ধুরা দেখলে যে এই ধরনের কিন্তু মোবাইল স্ট্যান্ড কিন্তু সব থেকে বাইকের জন্য মানে সব থেকে বেশি কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা সাধারণ যে ওপেন যে মোবাইল হোল্ডারগুলো যেগুলো একটু চিপ রেটে আসে এটা ষোলোশো টাকা দাম তোমরা আফটার মার্কেটে চাইনিজ প্রোডাক্ট হাজার টাকার কাছাকাছি পেয়ে যাবে একটু কস্টলি আসছে কারণ এটা ওয়াটার ওয়াটারপ্রুফ আছে এবং ভালো এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি এবং স্ক্রিনটা টাচ ইউজেবল ফলে এই জন্য এই প্রাইসটা একটু বেশি তাহলে আশা করি বন্ধুরা তোমরা একটা আইডিয়া পেলে কি ধরনের মোবাইল তোমরা তোমাদের বাজেট অনুযায়ী অবশ্যই মোবাইল হোল্ডার কিনবে তবে আমি লং রাইডের ক্ষেত্রে কিন্তু এই মোবাইল এই ধরনের এই টাইপের পার্টিকুলার এই কোম্পানি না তোমরা যে কোনো কোম্পানির কিনতে পারো তোমরা এই টাইপের মোবাইল হোল্ডার কিন্তু আমি সাজেস্ট করব। ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তবে আমি আরেকবার আমি রিকোয়েস্ট করব যে তোমাদের যে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো যত পরিমাণ ভিউয়ার কিন্তু দেখছো তারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করছো না আমি কিন্তু ভিডিও দিতেই থাকবো এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে এবং বেল নোটিফিকেশানটাও চেপে দিও তাহলে কিন্তু তো আমি যেইমাত্র ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ এ গুড রাইড অ্যান্ড